আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের তৃতীয় অনলাইন ট্রায়াল ক্লাসে স্বাগতম। আমরা আজকে আমাদের অনলাইন ট্রায়াল ক্লাস কনক্লুড করার পাশাপাশি ইন্টার প্রসেস কমিউনিকেশনের একটা ইতি টানার চেষ্টা করব। আমরা এরকম একটা চিন্তা করছিলাম আমরা লাস্ট ক্লাসে বুধবারে, যে আমরা পরের টপিকটা শুরু করতে পারি কিনা, যেটা হচ্ছে স্কেজিউলিং। কিন্তু যেহেতু সামনে একটা বন্ধ শুরু হচ্ছে, আমার মনে হয় আমরা যে টপিকে ছিলাম সেটাতে স্টিক করাটা মোর লজিক্যাল হবে। তো আজকের ক্লাসের আউটকাম এই কারণে একদম আগের ক্লাসের সাথে একদম পিঠাপিঠি ভাবে করা। আগের ক্লাসে ছোট একটা ভুল হয়েছিল, সেটা এ সেকশনে নাকি বি সেকশনে আমার ঠিক খেয়াল নাই, এটা আমি একটু কারেক্ট করতে চাই। এবং সেকেন্ডলি, মেসেজ পাসিং এ ছোট কয়েকটা কনফিউশন ছিল, সেটা একটু পরিষ্কার করতে চাই। এবং ফাইনালি আমি ডাইনিং ফিলোসফার্স যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা একটু ডিসকাস করে ক্লিয়ার করে দিতে চাই। সো এইগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাসের আউটকাম। যদি এর পরবর্তীতে কেউ কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো করতে পারো, এবং ওগুলো নিয়েও আমরা ডিসকাস করতে পারি। ওকে, সো লাস্ট ক্লাসে ছোট একটা ভুল হয়েছিল, সেটা আমার ঠিক খেয়াল নাই কোন সেকশনে। সেটা হচ্ছে যে কেউ একজন আমাকে জিজ্ঞাসা করছিল যে মনিটর কি, মনিটর একটা এক্সাম্পল কি জাভার সিনক্রোনাইজেশন কিওয়ার্ডটা কি না। তো আমি ভুলবশত তাকে বলছিলাম যে না, দুইটা আলাদা, কিন্তু আসলে সিনক্রোনাইজড কিওয়ার্ড যেটা আছে জাভায় দেওয়া, ওইটাই আসলে আমাদের একটা মনিটরের কনস্ট্রাক্ট জাভা ল্যাঙ্গুয়েজে, ঠিক আছে। সো এটা আমার ভুল হয়েছিল, আমি আবার রিপিট করছি, জাভায় সিনক্রোনাইজড কিওয়ার্ডটা মনিটর নয়, এইটা আমি ভুলবশত বলে ফেলছিলাম।
আসলে এটাই আমাদের মনিটরের কনস্ট্রাক্ট, মনিটর যে ল্যাঙ্গুয়েজ কনস্ট্রাক্ট সেটা আসলে জাভার ক্ষেত্রে, ইন স্পেসিফিক জাভার ক্ষেত্রে সেটা হচ্ছে সিনক্রোনাইজড কিওয়ার্ড। কাজেই তুমি যদি প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা দিয়ে মনিটর দিয়ে সলভ করতে চাও, তখন হয়তো তোমাকে করতে হবে আর কি, সিনক্রোনাইজড কিওয়ার্ড ইউজ করে করে তোমাকে কিছু ব্লক অথবা কিছু ফাংশন তোমাকে লিখতে হবে, যেন থ্রেডগুলা, এক্সিকিউটিং থ্রেডগুলার মধ্যে একাধিক থ্রেড ওই সিনক্রোনাইজড জায়গায় গিয়ে একসাথে কাজ না করে। তুমি যদি কারেক্টলি কোড লিখতে পারো, তখন জেভিএম যখন তোমার কোডটাকে রান করবে, তখন সে ওরকম করে করে রান করবে যেন একাধিক এক্সিকিউটিং থ্রেড ওই সিনক্রোনাইজড কোডের মধ্যে গিয়ে হাত না দেয়। ঠিক আছে, সো এটা হচ্ছে মনিটর, মনিটরের এই এই ব্যাপারটা আমি বলতে চাইছিলাম, এটা হচ্ছে ডান। এরপরে হচ্ছে মেসেজ পাসিং। মেসেজ পাসিং এ আমাদের কিছু ঝামেলা তৈরি হয়েছিল, একটু কনফিউশন তৈরি হয়েছিল আমাদের। ইনফ্যাক্ট সেই কনফিউশনটা হচ্ছে মেসেজ পাসিং এর কনফিউশন, সেই কনফিউশনটা হচ্ছে এইখানে একটা আছে ফর লুপ আছে, এই ফর লুপটার দরকারটা কি? এখানে একটা ফর লুপ আছে, এন সংখ্যক এমটি মেসেজ কনজিউমার প্রোডিউসারকে পাঠায়, এই এন সংখ্যক মেসেজের কি দরকার? এগুলো যদি না থাকতো তাইলে কি আমাদের এই সলিউশনটা কাজ করতো কি না? ঠিক আছে, বা এটা আসলে এর পারপাসটাই বা কি? সো আমরা এটা নিয়ে এখন একটু ডিসকাস করতে যাচ্ছি। ঠিক আছে, ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা আপাতত ধরে নিলাম যে এই লাইনটা নাই। ঠিক আছে, আমরা আমরা আপাতত ধরে নিলাম যে এই যে এন সংখ্যক আইটেম আমরা পাঠাইলাম, এই আইটেমটা নাই, এই আইটেমটা নাই। ঠিক আছে, এটা আমরা স্ট্রাইক থ্রু করে দিই, এটা বাদ। আমরা আপাতত বোঝার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এই জায়গাটা নাই, এটা বাদ। সেটা যদি না থাকে তখন প্রোডিউসার আর কনজিউমারের যে দুইটা লুপ, এই দুটো লুপ কিভাবে কাজ করবে? একটা ব্যাপার লক্ষ্য করা জরুরি, সেটা হচ্ছে যে এখানে লুপ দুইটাই কিন্তু ইনফাইনাইট লুপ। ঠিক আছে, সো দুইটা ইনফাইনাইট লুপ আছে, প্রোডিউসারের একটা ইনফাইনাইট লুপ, কনজিউমারের একটা ইনফাইনাইট লুপ। দুইটা ইনফাইনাইট লুপ দিয়ে প্রোডিউসার আর কনজিউমার তাদের মধ্যে কমিউনিকেট করতেছে, কেমন? এবং এই কমিউনিকেটটা কিরকম করে হচ্ছে? কনজিউমার সেন্ড করে, তাই না? কনজিউমার একটা আইটেম সেন্ড করছে যেটা প্রোডিউসার রিসিভ করে, আবার প্রোডিউসার একটা আইটেম সেন্ড করে যেটা কনজিউমার রিসিভ করে। ঠিক আছে, এই যে অ্যারোটা আছে, যেটা এখন ডাবল অ্যারো হয়ে গেল, এই যে অ্যারোটা আছে, কনজিউমার প্রোডিউসারের কাছে একটা মেসেজ পাঠাচ্ছে, এই মেসেজটা হচ্ছে একটা ডামি মেসেজ, এটা একটা এমটি মেসেজ, এই মেসেজের মধ্যে কোনো বডি নাই। ঠিক আছে, এটা ফাঁকা, এটা মিনিংলেস। কনজিউমারের কাছ থেকে একটা মেসেজ প্রোডিউসারের কাছে দেওয়ার একটাই উদ্দেশ্য, প্রোডিউসারকে বলা যে কনজিউমার আরো একটা মেসেজ নেওয়ার জন্য রেডি, আরো একটা মেসেজ কনজিউমার এখন নিতে পারে, এটা বলার জন্যই শুধুমাত্র বলা। ঠিক আছে, এটা বলার জন্যই শুধুমাত্র একটা মেসেজ প্রোডিউসারকে পাঠানো। প্রোডিউসার এই মেসেজটা পেলে তখন প্রোডিউসার বুঝবে যে ওকে ফাইন, কনজিউমার আরেকটা মেসেজ নেওয়ার জন্য রেডি, তখন সে আরো একটা মেসেজ সেন্ড করতে পারবে, যেটা পরে কনজিউমার রিসিভ করবে, কনজিউমার রিসিভ করে আবার সেন্ড দিয়ে প্রোডিউসারকে বুঝাবে যে আমি আরেকটা মেসেজ নেওয়ার জন্য রেডি, আবার প্রোডিউসার বুঝবে, বুঝে আবার একটা মেসেজ পাঠাবে। ঠিক আছে, সো এই ফ্যাশনে প্রোডিউসার এবং কনজিউমার নিজেদের মধ্যে কমিউনিকেট করতেছে, তাই না? এখন আমার একটা কোশ্চেন আছে তোমাদের কাছে, সেটা হচ্ছে যে এই ফ্যাশনে যদি হয় যেখানে আমাদের এন সংখ্যক মেসেজ যাচ্ছে না, তখন আমাদের সিস্টেমে এট এ টাইম কয়টা মেসেজ আসলে অ্যালাইভ, এট এ টাইম কয়টা মেসেজ অ্যাক্টিভ বলো দেখি কেউ একজন। আমাদের এই সিস্টেমে কয়টা মেসেজ এট এ টাইম অ্যাক্টিভ?
1 রাইট 55 ও কারেক্ট বলছে এখানে এট এ টাইম একটা মেসেজ অ্যাকটিভ তাই না কনজিউমার একটা মেসেজ প্রোডিউসারকে দিল প্রোডিউসার কিন্তু সেটাকে সাথে সাথে সে ফিড করতেছে সাথে সাথেই বলতেছে যে ওকে একটা এই যে নাও তুমি একটা আইটেম কনজিউম করো কনজিউমার আবার বলতেছে আমি রেডি প্রোডিউসার আবার একটা পাঠাইতেছে তাই না সো এট এ টাইম একটা মাত্র মেসেজ আমাদের এই সিস্টেমে অ্যাকটিভ একের বেশি নয় কিন্তু আমরা বাউন্ডেড বাফার প্রবলেম এর একটা ইলিউশন মেসেজ পাসিং দিয়ে আনতে চাইছিলাম বাউন্ডেড বাফার যেখানে বাফারের সাইজ হচ্ছে n বাফারের সাইজ n সেইটা সিমুলেট করার জন্য বস্তুত আমরা এখানে এই লুপটা ইউজ করি ঠিক আছে এখানে বস্তুত এই লুপটা এই কারণে দেওয়া তুমি যখন কনজিউমারদের কাছ থেকে n সংখ্যক মেসেজ একবারে প্রোডিউসারের কাছে পাঠিয়ে দিবা তখন আসলে একসাথে এন সংখ্যক মেসেজ রেডি অ্যালাইভ একসাথে এন সংখ্যক মেসেজের আদান প্রদান ইনিশিয়েট হয়ে গেছে এরপরে প্রোডিউসার একটা একটা করে মেসেজ কনজিউমারকে দিতে থাকবে কনজিউমার একটা একটা করে মেসেজ আবার নিতে থাকবে কিন্তু কনজিউমার রিসিভ করার সাথে সাথে আবার সে একটা এমটি মেসেজ দিয়ে দিচ্ছে তার কারণ কি এটা তো বাফার এখানে বাফারের সাইজ এন এটা এই ব্যাপারটা সবসময় আমাদের মেনটেন করতে হবে তাই না কাজেই দুইটা ইনফাইনাইট লুপে অসীম সংখ্যক মেসেজ তাদের মধ্যে আদান প্রদান হচ্ছে এবং হতে থাকবে যেহেতু অসীম লুপ ইনফাইনাইট লুপ এই অসীম সংখ্যক মেসেজ এর মধ্যে যে আদান প্রদান আমরা করছি দেয়া নেয়া করছি সেটা এন সংখ্যক আইটেমের বাফার দিয়ে যেন হয় সেটা ইনশিওর করার জন্য প্রথমেই আমরা ঠিক এই জায়গাটায় আমরা এন সংখ্যক মেসেজের কমিউনিকেশন শুরুতেই আমরা ইনিশিয়েট করে দিই ঠিক আছে তো লাস্ট ক্লাসে যেই কনফিউশনটা তৈরি হয়েছিল সেটা কি পরিষ্কার হয়েছে হ্যাঁ হ্যাঁ কোশ্চেনটা করো আমরা তো স্যার কনজিউমার একটা মেসেজ মানে পাঠানোর মানে পাঠানো বা মানে রিসিভ করার পরেই মানে স্যার আবার জিনিসটা পুরো নতুন থেকে ইনিশিয়েট করছে না মানে এন্টার মেসেজ হ্যাঁ স্যার বাফার কখনো পুরোপুরি এমটি হচ্ছে না স্যার নতুন মেসেজটা রিসিভ করার আগে হ্যাঁ বাফার তো এমটি হওয়াটা তো বাফারের টার্গেট না বাফার ক্রিয়েট করার সবচেয়ে বড় মোটিভেশনই তো এইটা যদি একটা একটা মেসেজ তুমি ফাঁকাই করে ফেলো সেটাই যদি তোমার মোটিভেশন হয় তাহলে বাফার সাইজ হবে 1 তখন উপরের এই লাইনটা দরকার নাই তো সো বাফার রাখার মোটিভেশনটাই হচ্ছে এটা যে এন সংখ্যক জিনিস আছে একটা কিউ এর মতন মনে করো 10টা আইটেমের একটা কিউ আছে সো 10টা আইটেমের একটা কিউ একটা আইটেম একদিক দিয়ে ঢুকতেছে আর একদিক দিয়ে বের হয়ে যাচ্ছে বাট সাইজ 10ই আছে তাই না 10টা আইটেম থাকতে হবে 10টার মধ্যে 3টা মেসেজ আছে বাকি 7টা ফাঁকা আরো 7টা মেসেজ যেন ঢুকতে পারে সেই বুদ্ধিটা করতে হবে ঠিক আছে সো সেই কারণে একটা সেন্ড সাথে সাথে আসলে করে দেওয়া হচ্ছে আর কি ঠিক আছে কনজিউমার যদি একটা জিনিস রিসিভ করে যেই যখনই সে রিসিভ করলো সাথে সাথেই আমাদের যেই একটা ভার্চুয়াল বাফার আছে এখানে তো আসলে অ্যাকচুয়াল বাফার বা অ্যাকচুয়াল কিউ নাই কারণ তাদের মাঝে কোনো শেয়ার্ড মেমোরি নাই আমাদের কাছে একটা ভার্চুয়াল বাফার আছে তাই না এই ভার্চুয়াল বাফার যখনই কনজিউমার একটা আইটেম রিসিভ করলো তখনই বাফারটা সাইজ এক কমে গেল সো সেই সাইজটা আবার যেন ঠিক থাকে সেই কারণে সাথে সাথে একটা সেন্ড পাঠাই দিচ্ছে আর কি কনজিউমার আচ্ছা আরেকজন চ্যাটে একটা প্রশ্ন করছে মনে হয় ইফ মোর দেন ওয়ান কনজিউমার এক্সিস্ট দেন হোয়াট উইল হ্যাপেন যদি কনজিউমার একাধিক থাকে তখন আসলে কি হবে তো ঘটনাটা হচ্ছে যে এখানে আসলে কোন রকম কোনো ইয়ে নাই কেমন যেটা বলে যে কোনো অথেন্টিকেশনের কোনো ব্যাপার স্যাপার নাই তাই না তুমি যখন এই যে এই রিসিভ করতেছো এই রিসিভটার সময় তুমি কি করলা এই যে কনজিউমারের কাছ থেকে মেসেজ নিচ্ছ এটা হচ্ছে আইডি কার কাছ থেকে তুমি নিলা কার কাছ থেকে কোন কনজিউমারের কাছ থেকে তুমি মেসেজটা রিসিভ করলা এটা হচ্ছে এখানকার এই প্যারামিটারটা ঠিক আছে এই প্যারামিটার আর এটা হচ্ছে মেসেজটা রিসিভ করে কোথায় রাখবা ঠিক আছে এই হচ্ছে দুইটা আর্গুমেন্ট রিসিভের দুইটা আর্গুমেন্ট সেন্ডেরও দেখো দুইটা আর্গুমেন্ট আছে সেন্ডেরও দুইটা আর্গুমেন্ট একটা হচ্ছে কাকে পাঠাবা আর একটা হচ্ছে কি পাঠাবা ঠিক আছে রিসিভ হচ্ছে কার কাছ থেকে রিসিভ করবা
আর রিসিভ করে কোথায় রাখবা, ঠিক আছে? দুইটার দুইটা 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 করে আর্গুমেন্ট, সেন্ড এবং রিসিভের। তো এই যে রিসিভ যখন করছো তুমি, তখন তুমি কোন কনজিউমার কাছ থেকে নিচ্ছ এটা কিন্তু তোমাকে স্পেসিফাই করে দিতে হচ্ছে, তাই না? তার কারণ এখানে কোনো শেয়ার্ড মেমোরি, সরি গোলটা একটু বাজে হয়ে গেছে, এখানে কিন্তু কোনো শেয়ার্ড মেমোরি নাই। এখানে যেহেতু কোনো শেয়ার্ড মেমোরি নাই প্রডিউসার আর কনজিউমারের মাঝে, তার কারণ কি? তার কারণ তারা ডিফারেন্ট দুইটা মেশিনে আছে। প্রডিউসার এবং কনজিউমার তারা একই মেশিনে নাই, একটা তোমার মেশিনে আর একটা আমার মেশিনে, এরকম। সো যদি আরেকটা কনজিউমার থাকে তাহলে পুরো কোড আসলে এখানে চেঞ্জ করতে হবে। প্রডিউসারের কাছে অন্য কনজিউমারের আইডি থেকে যেন সে রিসিভ করে এবং সেন্ড করার সময় যেন আরেকটা কনজিউমারকে পাঠায়, এই ধরনের কোড আসলে লিখা লাগবে প্রডিউসারের মধ্যে, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারলাম? If there are m number of consumer exists and initial loop will run for n times, then total mn number of messages will send and not the buffer overflow. It বাক্যটা আসলে গ্রামাটিক্যালি এটার মানে কি আমি বুঝতেছি না। তো আমার মনে হয় তুমি এইটা বুঝাইতে চাইছো যে m সংখ্যক কনজিউমার যদি থাকে, তারা যদি n সংখ্যক আইটেম আগেই পাঠায় দেয়, তাহলে m n সংখ্যক মেসেজ চলে আসবে এবং বাফার আসলে ওভারফ্লো হবে কিনা, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকম যে কনজিউম, তুমি ধরো প্রডিউসারের মধ্যে এমন ভাবে কোড লিখছো যে সে কনজিউমার অ্যাওয়ার, সে কোন কনজিউমারের কাছ থেকে মেসেজ আসতেছে, কাকে সেন্ড করবে, এই ব্যাপারে প্রডিউসার জানে, এই ব্যাপারে প্রডিউসার বেশ সচেতন, কিন্তু কনজিউমার ডাজন্ট কেয়ার অ্যাবাউট প্রডিউসার। এরকম হইলে আসলে সিস্টেম কোলাপসের দিকে যাওয়াটা খুবই স্বাভাবিক, তাই না? তুমি কনজিউমার এমন ভাবে ডিজাইন করতেছো যে প্রডিউসার কি করে না করে সেই ব্যাপারে তোমার কোনো আইডিয়া নাই, তাইলে আসলে তাদের মাঝে কমিউনিকেশন কতটা ইফেক্টিভ হবে এই ব্যাপারটা বেশ চিন্তার ব্যাপার, ঠিক আছে? সো এমএন বাফারসটা আসলে ওভারফ্লো হবে কিনা এটা একটা মানে পলিসি ইস্যু বলা যায়, এটা কোডের ইস্যু নয়, এটা একটা পলিসি ইস্যু। সো তুমি কনজিউমারের মধ্যে যেই এন দিয়ে কাজ করছো সেই এন এর সংখ্যা যদি অনেক বড় হয় এবং অনেক কনজিউমার যদি থাকে, তাহলে বাফার ওভারফ্লো হইতে পারে। তো এটা ট্যাকেল করার উপায় হচ্ছে এমন ভাবে এম এবং এন এর মান নেওয়া যেন এম আর এন দুইটা গুণ করেও নাম্বারটা এত বড় না হয় যে সেটা প্রডিউসার যেই মেশিনে চলছে সেই মেশিনকে এক্সস্ট করে ফেলে, ঠিক আছে? বাফার ইজ নট এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার্ড, ইজন্ট ইট নেসেসারি? বাফার ডিক্লেয়ার কেন আমরা করিনি? তার কারণ এখানে তো কোনো শেয়ার্ড মেমোরি নেই, তাই না? এখানে কোনো শেয়ার্ড মেমোরি নাই। আগে যেরকম যখন আমরা বাফার ডিক্লেয়ার করছিলাম, কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করে দিছি বা কোনো একটা কিউ বানাইতেছিলাম, সো ওই সময়গুলোতে কি হয়েছিল যে প্রডিউসার আর কনজিউমার একই কম্পিউটারে চলতেছিল, একই মেশিনে, তাদের মাঝে শেয়ার্ড মেমোরি ছিল। ফলে তুমি যখন এন সংখ্যক আইটেমের একটা অ্যারে ডিক্লেয়ার করে এই অ্যারেটা ওরা শেয়ার করবে এরকম ভাবতেছিলা, সেটা আসলে ভ্যালিড ছিল, ঠিক আছে? এখন তো আসলে ওরকম না, এখন আসলে কি হয়েছে যে তাদের মধ্যে কোনো শেয়ার্ড মেমোরি নাই, কাজেই তোমাকে এমন ভাবে কোড লেখা লাগবে যেন এন সংখ্যক মেসেজ এট এ টাইম অ্যাক্টিভ থাকে, যেটা আসলে আমরা এই জায়গাটা দিয়ে করতেছি, ঠিক আছে? এন সংখ্যক মেসেজ কনজিউমার প্রথম প্রথমে ইনিশিয়েট করলো, তখন আসলে এন সংখ্যক আইটেমের আদান প্রদান শুরু হয়ে গেছে, স্টার্ট হয়েছে, তখন প্রডিউসার একটা একটা করে মেসেজ ওখান থেকে নিচ্ছে এবং নিয়ে এসে সেন্ড করতেছে। কনজিউমার সাহেব সে প্রত্যেকটা মেসেজ, প্রডিউসারে পাঠানো মেসেজ রিসিভ করে ওই যে বাফারের সাইজ এক কমে গেল সেটাকে সে আবার রিইনস্টেট করতেছে আরেকটা এমটি মেসেজ বা ডামি মেসেজ সেন্ড করার মাধ্যমে, ঠিক আছে? সো এখানে বাফারের সাইজ আমরা হ্যাশ ডিফাইন অ্যারে ওভাবে ডিফাইন করি নাই, কিন্তু কোড এরকম করে করা হয়েছে যে এন সংখ্যক আইটেমই, এন সংখ্যক আইটেমের বাফার আসলে এখানে আছে, অ্যাক্টিভ আছে। আর কারো কোনো প্রশ্ন আছে?
ঠিক আছে, আমার মনে হয় তাহলে আর কারো সেরকম প্রশ্ন নাই, তাহলে আমরা এই মেসেজ পাসিংটা শেষ করে ফেললাম। মেসেজ পাসিং শেষ করার পরে আমাদের থার্ড আরেকটা জিনিস ছিল যেটা আমরা আজকের ক্লাসে পড়বো, সেটা হচ্ছে ডাইনিং ফিলোসোফার প্রবলেমটা একটু ডিসকাস করা। ঠিক আছে, ডাইনিং ফিলোসোফার প্রবলেমটা আদৌ কি, বস্তুত এটা কি, সেটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে ডিসকাস করে পুরো ব্যাপারটা একটু পরিষ্কার করে নিতে চাই। ঠিক আছে, ডাইনিং ফিলোসোফার প্রবলেম এটা আসলে কি? তো ডাইনিং ফিলোসোফার প্রবলেমটা হচ্ছে এরকম যে ফিলোসোফারদেরকে চিন্তা করা হচ্ছে যে তারা তাদের সারা লাইফ চিন্তা করে পার করে, তারা তাদের লাইফ থিঙ্ক করে এবং তারা খাওয়া দাওয়া করে, ইট করে। ঠিক আছে, প্রত্যেকটা ফিলোসোফার তার জন্য একটা সার্টিন বসার জায়গা আছে, এই জায়গাটাতে সে বসে, বসে সে দুই পাশ থেকে দুইটা চামচ নেয়, দুইটা ফর্ক নেয়, নিয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করে, খাওয়ার শেষে ফর্ক গুলা রেখে আবার সে চলে যায়। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখন এইখানে আসো, তখন তোমার আরেকজন বন্ধু যদি এখানে এসে বসে, তাহলে সে দেখবে যে এইখানে যেই পার্টিকুলার চামচটা আছে, এই যে পার্টিকুলার চামচটা আছে, এই চামচটা আসলে অ্যাভেলেবল নাই, তাই না? সো তখন পরে যেই আসছে ডান পাশের জন, তাকে আসলে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন যতক্ষণ পর্যন্ত তুমি খাওয়া শেষ না করছো। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে এই ফিলোসফাররা অথবা একটা কম্পিউটার সিস্টেমে যে প্রসেস গুলা থাকে, সেই প্রসেস গুলা এই চামচের মতন নানান রকম রিসোর্স এর জন্য কম্পিট করে, এই নানান রকম রিসোর্স তারা শেয়ার করে, এই রিসোর্স গুলা নেয়ার জন্য তারা অপারেটিং সিস্টেমকে বলে যে এই রিসোর্সটা আমার দরকার, ওই রিসোর্সটা আমার দরকার, এবং তাদের মাঝে এই কারণে ডিপেন্ডেন্সির তৈরি হয়, ডিপেন্ডেন্সির সৃষ্টি হয়। একটা প্রসেস বলে যে আমার ওই এই রিসোর্স লাগবে, আরেকটা প্রসেসও বলে আমার এই রিসোর্স লাগবে। তারা টাইম স্কেলে একজন হয়তো 10 সেকেন্ড পরে বলছে, আরেকজন 15 সেকেন্ড পরে বলছে। সো তাদের মাঝে এরকম নানান রকম ডিপেন্ডেন্সি তৈরি হয়, এই ডিপেন্ডেন্সি গুলো রিজলভ করতে হয়, যেই কারণে অপারেটিং সিস্টেমের মধ্যে ডাইনিং ফিলোসোফার্স বলি অথবা অন্যান্য যেই প্রবলেমে বলি, শেয়ার্ড রিসোর্স রিলেটেড নানান রকম প্রবলেম আমরা ট্যাকেল করার চেষ্টা করি। ঠিক আছে, সো ডাইনিং ফিলোসোফার্স প্রবলেমটা হচ্ছে ইন স্পেসিফিক যে এইরকম একটা সিনারিওতে যেখানে আরেকজন ফিলোসোফার তার ডানের বা বামের ফিলোসোফারের চামচের জন্য আটকায় যেতে পারে, এই ধরনের সিনারিওতে কিভাবে সিনক্রোনাইজেশন প্রিমিটিভ ইউজ করলে ম্যাক্সিমাম লেভেল অফ কনকারেন্সি অ্যাচিভ করা সম্ভব। ঠিক আছে, ম্যাক্সিমাম লেভেল অফ কনকারেন্সি তার মানে ম্যাক্সিমাম সংখ্যক ফিলোসোফার যেন একসাথে খাওয়া দাওয়া করতে পারে, এবং কোন ফিলোসোফার কখন খাওয়া দাওয়া করবে তুমি আগে থেকে ঠিক করে দিতে পারবা না, তার যখন দরকার তখন সে খাইতে বসবে। ঠিক আছে, সো ফিলোসোফাররা অথবা অ্যাকচুয়াল কম্পিউটার সিস্টেমে যে প্রসেসগুলো আছে তারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, তাদের মাঝে ডিপেন্ডেন্সি রাখা যাবে না যে এটা 5 সেকেন্ড পরে আসবে, ওইটা 10 সেকেন্ড পরে আসবে, এইরকম কোনো ডিপেন্ডেন্সি আসলে রাখা যাবে না। এই প্রসেসগুলো তারা প্রত্যেকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, তাদের যে কোনো সময় তাদের দরকার হইতে পারে যে সে এখন খেতে বসবে, তাকে একটা ক্রিটিক্যাল কাজ করতে হবে যেখানে শেয়ার্ড রিসোর্স দরকার। ঠিক আছে, সো কি ধরনের বুদ্ধি ইউজ করলে আমরা যদি সিনক্রোনাইজেশন করি তাহলে ম্যাক্সিমাম কনকারেন্সি অ্যাচিভ করা সম্ভব, এইটা হইতেছে আমাদের ডাইনিং ফিলোসোফার্স প্রবলেম। ঠিক আছে, এটা ডায়াক্সটা প্রথম প্রবর্তন করেন, এবং যে কোনো সিনক্রোনাইজেশন প্রিমিটিভ কেউ যখন নতুন তৈরি করে তখন টেস্ট করে দেখে যে এইটা ডাইনিং ফিলোসোফার্স প্রবলেমকে কত এলিগেন্টলি সলভ করতে পারে। তো আমরা ডাইনিং ফিলোসোফার্স প্রবলেমটা এখন দেখব। তো এটার একটা অবভিয়াস সলিউশন হচ্ছে এরকম যে এই ফ্যাশনে করা আমরা থিঙ্ক থেকে শুরু করে পুট ফর্ক পর্যন্ত কয়েকটা লাইন লিখছি। প্রথমে ফিলোসোফার থিঙ্ক করবে, এরপরে সে 5 নম্বর ফিলোসোফারটা 5 নম্বর ফর্ক নিবে এবং 6 নম্বর ফর্ক নিবে, খাওয়া দাওয়া করবে, এরপরে 5 নম্বর ফর্কটা রেখে দিবে, 6 নম্বর ফর্কটা রেখে দিবে। ঠিক আছে,
তো এখানে টেক ফর্ক আর পুট ফর্ক এই দুইটা প্রসেস প্রসিডিউর এই সরি প্রসেস নয় প্রসিডিউর এই দুইটা প্রসিডিউর বা এই দুইটা ফাংশন যদি খুব স্মার্টলি তুমি ইমপ্লিমেন্ট করো, যে টেক ফর্ক আর পুট ফর্ক এমন ভাবে আমরা ইমপ্লিমেন্ট করছি যে অলরেডি যদি অন্য কোনো একটা চামচ কেউ নিয়ে থাকে, অন্য কেউ আর সেটা নিতে পারবে না, ঠিক আছে? সো টেক ফর্ক এর সময় কোনো একটা সার্টিন ফর্ক আমরা নেয়ার চেষ্টা করছি, সো অলরেডি যদি ওই ফর্কটা অকুপাইড থাকে তাহলে আমরা ব্লকড হয়ে যাব, ঠিক আছে? সো এইভাবে আর কি করা হয়েছে। সো টেক ফর্ক আর পুট ফর্ক এর মধ্যে কোনোভাবে মিউচুয়াল এক্সক্লুশন আমরা অ্যাচিভ করলাম ওই সার্টিন ইয়েটার জন্য, কি বলে ফর্কের জন্য। সো এরকম করে যদি আমরা পুরো সলিউশনটা করি তাহলে এটা এটা হচ্ছে একটা অবভিয়াস সলিউশন। এই সলিউশনের একটা ফ্লো আছে, ফ্লোটা হইলো যে এমন হতে পারে প্রত্যেকটা ফিলোসোফার একসাথে এক্সিকিউট করা শুরু করছে। আমরা যদি আগের স্লাইডে ফেরত যাই, প্রত্যেকটা ফিলোসোফার একসাথে এক্সিকিউট করা শুরু করছে, ঠিক আছে? প্রত্যেকটা ফিলোসোফার থিঙ্ক করে ফেলছে, প্রত্যেকেই টেক ফর্ক আই এটাও করছে, মানে 0 1 2 3 4 তারা সবাই 0 1 2 3 4 নাম্বার ফর্ক নিয়ে নিছে, এবং প্রত্যেকেই একটু পরে টেক ফর্ক আই প্লাস ওয়ান এ গেছে। সো কি হবে, অন্য ফর্কটা নেয়ার চেষ্টা করবে, কিন্তু সবাই তো একটা করে ফর্ক নিয়ে নিছে, তখন প্রত্যেকটা ফিলোসফার একবারে ব্লকড হয়ে যাবে, ঠিক আছে? সো এটা হচ্ছে ন্যানিং ফিলোসোফার্স প্রবলেমের যে সলিউশন আমরা প্রপোজ করছি সেই সলিউশনের একটা সমস্যা। এখানে ডেডলক হইতে পারে, সবাই বাম পাশের ফর্ক একবারে নিছে, ডান পাশের ফর্ক তো আর নাই। ডান পাশের ফর্ক না থাকলে যে বাম পাশের ফর্ক তুমি বাদ দিবা এটাও তো নাই, এই এই বুদ্ধিও তো নাই। কাজেই এটা প্রত্যেকটা প্রসেসই তখন ব্লক হয়ে থাকবে, ঠিক আছে? এটা এই এই ধরনের সিনারিওকে আমরা বলি হচ্ছে ডেডলক। আমরা ডিফারেন্ট একটা স্ট্র্যাটেজি চিন্তা করতে পারি, সেটা হচ্ছে যে সে বাম পাশের ফর্ক নিল, কেমন সে বাম পাশের ফর্কটা নিল, নেয়ার পরে সে দেখবে যে ডান পাশের ফর্কটা আদৌ অ্যাভেলেবল আছে কিনা, যদি না থাকে সে বাম পাশের ফর্কটা রিটার্ন করবে, এরপরে তাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরপরে সে আবার রিপিট করবে, ঠিক আছে? আমরা আগের প্রবলেমটা ইন্সপেক্ট করে দেখলাম যে এইখানে সমস্যাটা হইতেছিল কেন। সমস্যা হইতেছিল কারণ তুমি একটা যে নিয়ে নিছো ওটা যদি তুমি ফেরত দাও তাহলে হয়তো প্রবলেমটা কিছুটা সামহোয়াট সলভ হইতে পারে। আমরা আমাদের সলিউশনটাকে মডিফাই করার চেষ্টা করছি সেই চিন্তার আলোকে। তো আমরা বাম পাশের ফর্ক ফেরত দেওয়ার একটা বুদ্ধি রাখলাম যে আমি যদি খাইতে নাই পারি তাহলে একটা ফর্ক আটকে রেখে তো লাভ নাই, আমি এটা দিয়ে দিই, অন্য কেউ খাওয়া দাওয়া করুক তারপরে সে আমাকে ফেরত দিক, ঠিক আছে? সো এখানে সমস্যা কি, সমস্যা হচ্ছে একই ব্যাপার আবার হইতে পারে, ঠিক আছে? এক্স্যাক্টলি সেম ঘটনা আবার হইতে পারে, সবাই বাম পাশের ফর্ক নিল, সবাই দেখলো ডান পাশের ফর্ক নাই, সবাই কিছুক্ষণ ওয়েট করলো, সবাই আবার বাম পাশের ফর্ক নিল, তাই না? একই সমস্যা আবার হইতেই পারে, এটা তো তুমি মানে অ্যাবসলিউট গ্যারান্টি দিয়ে তুমি কখনোই বলতে পারবে না যে এই সমস্যা হবেই না, তাই না? সো একটা ব্যাপার বিশেষ এক ধরনের ঘটনা ঘটতে পারে যেটাকে আমরা বলি হচ্ছে স্টারভেশন। স্টারভেশন হচ্ছে ডেডলকের মতোই, ডেডলকে কি হয়েছে, ঝামেলা টামেলা হয়ে সবাই স্লিপ হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। স্টারভেশনে কি হয়েছে, ঝামেলা টামেলা হইতেছে, সবাই চিন্তা করতেছে কি করা যায়, কিন্তু আসলে কোনো প্রোগ্রেস আসলে হচ্ছে না, সবাই কিছু না কিছু ইনডিফিনিটলি রান করছে, কেউ ব্লক হয় নাই, সবাই রান করতেছে ঠিকই, কাজ এক্সিকিউট ঠিকই করতেছে, কিন্তু কোনো প্রোগ্রেস আসলে হচ্ছে না, ঠিক আছে? সো স্টারভেশন হওয়া সম্ভব। এটার সলিউশন হচ্ছে র্যান্ডম সংখ্যক টাইম, র্যান্ডম পরিমাণ টাইম ওয়েট করা, ঠিক আছে? র্যান্ডম পরিমাণ টাইম ওয়েট করা। এই র্যান্ডম ওয়েট যদি দেয়া হয় তাইলে এটা খুবই হাইলি আনলাইকলি যে অন্য আরেকজন ফিলোসফারও একই পরিমাণ টাইম আসলে ওয়েট করবে, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক যখন বানাই, আমাদের ল্যাবের যে কম্পিউটারগুলো আছে সেগুলো একটা ল্যানে কানেক্টেড থাকে, বা তোমাদের বাসায়ও ল্যান থাকতে পারে, ল্যানে যখন
কোন একটা মেশিন একটা প্যাকেট ট্রান্সমিট করতে যায় এবং সে ফেল করে, তখন সে বাই ডিফল্ট একটা র্যান্ডম অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করে আবার রিট্রান্সমিট করে আর কি। ঠিক আছে, সো এই এই র্যান্ডম ওয়েট কিন্তু অ্যাকচুয়ালি আসলে ইমপ্লিমেন্ট করা হয়। ঠিক আছে, তবে আমরা মোর এলিগেন্ট সলিউশনের দিকে অবশ্যই যেতে চাই, যেটা উইথ গ্যারান্টি ম্যাক্সিমাম লেভেল অফ কনকারেন্সি আমাদেরকে প্রোভাইড করতে পারে। এই কারণে আমরা ফাইনাল আমরা আমরা আমাদের সলিউশনটাকে আরেকটু মডিফাই করলাম। আমরা আমাদের সলিউশনটাকে এরকম করে মডিফাই করলাম যে তুমি ফিলোসোফারদের যে লাইফ, সেই লাইফটাকে তুমি দুই ভাগে ভাগ করছো, একটা হচ্ছে চিন্তা করা আর একটা হচ্ছে খাওয়া দাওয়া করা। এবং ইটিংটা আসলে ক্রিটিক্যাল কাজ না হলেও ইটিং এর সাথে রিলেটেড দুইটা রিসোর্স আছে, একটা হচ্ছে বাম দিকের ফর্ক আর একটা হচ্ছে ডান দিকের ফর্ক। এই দুইটা রিসোর্স নেয়া, অ্যাকোয়ার করা এবং এই দুইটা রিসোর্স ছেড়ে দেয়া, এটা আসলে ক্রিটিক্যাল কাজ, তাই না? এই কারণে এই মাঝখানে যতটুকু আছে পুরোটাই আসলে ক্রিটিক্যাল রিজিয়ন হিসেবে আমরা চিন্তা করতে পারি। ঠিক আছে, সো এখান থেকে পর্যন্ত পুরোটাই আসলে ক্রিটিক্যাল রিজিয়ন। সো ফিলোসফার লাইফকে একটা প্রসেসের সাথে কাউন্টার পার্ট হিসেবে চিন্তা করে ভাবা যায় যে একটা ফিলোসফার লাইফ হচ্ছে কিছু ক্রিটিক্যাল কাজ এবং কিছু নন ক্রিটিক্যাল কাজের একটা সামেশন। সো থিংকিংটা হচ্ছে নন ক্রিটিক্যাল, ইটিংটা হচ্ছে ক্রিটিক্যাল। ঠিক আছে, এরকম। সো ক্রিটিক্যাল রিজিয়নে একাধিক প্রসেস ঢুকবে না, এটা তো আমরা এই সলিউশনের সাথে তো বেশ পরিচিত, তাই না? ক্রিটিক্যাল সলিউশন, ক্রিটিক্যাল রিজিয়নে একাধিক প্রসেস ঢুকবে না। ঠিক আছে, সো আমরা যদি মিউটেক্স দিয়ে এই ডাউন এবং আপ করে ইনশিওর করি যে একাধিক ফিলোসোফার এট এ টাইম কখনোই এখানে ঢুকবে না, তাহলে কিন্তু এই কাজটা থিওরিটিক্যালি সলিউশন কারেক্ট। এখানে কোনো ডেডলক নাই, এখানে কোনো স্টারভেশন নাই, একাধিক ফিলোসফার একসাথে খাওয়ার টেবিলেই যাবে না, কাজেই চামচ নিয়ে কামড়া কামড়ি লাগার কোনো সম্ভাবনাই নাই। ঠিক আছে, ডেডলক হবে না, স্টারভেশন হবে না। তবে সমস্যা হচ্ছে যে কনকারেন্সিও আসলে হচ্ছে না, এট এ টাইম যেহেতু একটাই ফিলোসফার খাওয়া দাওয়া করতে পারতেছে, প্যারালালিজম বলে আসলে এখানে কোনো কিছু নাই। ঠিক আছে, সো এটা হচ্ছে এখানকার সমস্যা। এই সমস্যাটা আমরা সলভ করার জন্য আমরা আমাদের সলিউশনটাকে ফাইনালি মডিফাই করলাম। এটা একটু কমপ্লিকেটেড একটা সলিউশন, এই সলিউশনটার আগাগোড়া আমরা এখন একটু দেখে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, এখানে মিউচুয়াল এক্সক্লুশন এবং সিনক্রোনাইজেশন এগুলো করা হয়েছে বেসিক্যালি তিনটা জিনিস দিয়ে। আমাদের কাছে একটা মিউটেক্স আছে, এই মিউটেক্স হচ্ছে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য, সিনক্রোনাইজ হওয়ার জন্য আমাদের কাছে একটা সেমাফোরের অ্যারে আছে। ঠিক আছে, পার ফিলোসোফার একটা করে সেমাফোর আমাদের কাছে আছে, এবং তাদের মধ্যে কমিউনিকেট করার জন্য একটা শেয়ার্ড মেমোরি দরকার, সেই মেমোরি হচ্ছে এইটা। এন সংখ্যক ফিলোসফারের জন্য প্রত্যেকটা ফিলোসফারের জন্য একটা করে স্টেট, কাজেই এন সংখ্যক ফিলোসফারের জন্য এন সংখ্যক স্টেট আমাদের কাছে আছে। সো এইগুলো দিয়ে আমরা পুরো ফিলোসফার ডাইনিং ফিলোসফার প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, তো এখানে বলে রাখা ভালো যে দুইটা ম্যাক্রো ডিফাইন করা হয়েছে, লেফট আর রাইট। সো লেফট দিলে তুমি লেফট ম্যাক্রোটা হচ্ছে অটোমেটিক্যালি বাম পাশের নেইবারের আইডি সে জেনারেট করে, রাইট দিলে হচ্ছে অটোমেটিক্যালি ডান পাশের জনের আইডি জেনারেট করে। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম। তো তাইলে ফিলোসফারের যে লাইফ, সেই লাইফের দিকে যদি আমরা আসি, তাহলে খেয়াল করে দেখো যে সে চিন্তা করছে, এরপর একটা ফাংশন আছে টেক ফর্কস। টেক ফর্কস ফাংশনটা আমরা একটু পরেই দেখব। টেক ফর্কস দিয়ে সে চামচ গুলো নেয়, এরপরে ইট, ইট দিয়ে সে খাওয়া দাওয়া করে, এরপরে পুট ফর্কস, পুট ফর্কস দেওয়ার পরে সে আবার চামচ গুলো রেখে দেয়। ঠিক আছে, ওভারঅল একটা ফিলোসফারের লাইফ হচ্ছে এই চারটা পার্ট। ঠিক আছে, তো এই টেক ফর্ক আর পুট ফর্ক দিয়েই বেসিক্যালি আমাদের সবকিছু, আমরা প্রবলেমের যে সলিউশন গুলো আছে সেই সলিউশন গুলো আমরা করছি।
তো আমরা এখন এই দুটো একটু দেখবো, টেক ফর্কস আর পুট ফর্কস, এরা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো টেক ফর্কসটা দেখো এবং পুট ফর্কসটা দেখো, দুটোর মাঝে মিউচুয়াল এক্সক্লুশনের জন্য আমরা মিউটেক্স ইউজ করছি। ঠিক আছে, এখানে দেখো মিউটেক্স ডাউন করছি, এখানে আপ করছি, এখানে মিউটেক্স ডাউন করছি, এখানে মিউটেক্স আপ করছি। ঠিক আছে, সো এর মাঝে বেসিক্যালি আমরা আমাদের যে শেয়ার্ড মেমোরিটা আছে, যে শেয়ার্ড মেমোরিটা হচ্ছে স্টেট, সেই স্টেট এর মধ্যে আমরা বেশ কিছু নাড়াচাড়া করছি, চেঞ্জ চেঞ্জ করছি, তাই না? এবং এই স্টেটে যেন অন্য কোনো প্রসেস এসে হাত না দিতে পারে, হাত দিয়ে একটা ইনকনসিস্টেন্ট স্টেট তৈরি না করতে পারে, এই কারণে আমরা মিউটেক্স দিয়ে মিউচুয়াল এক্সক্লুশন অ্যাচিভ করলাম। ঠিক আছে, সো এটা হচ্ছে কিছু পার্ট আমরা এক্সপ্লেন করলাম, বাকি পার্ট গুলো আমরা একটা একটা করে দেখতেছি। কেমন? বাকি পার্ট গুলো আমরা একটা একটা করে দেখতেছি। তো টেক ফর্ক এর দেখো প্রথমে সে কি করে, সে মিউচুয়াল এক্সক্লুশন ইনিশিয়েট করলো, করে সে অ্যানাউন্স করে যে এই ফিলোসফার হচ্ছে হাংরি। মনে করো ফিলোসফার নাম্বার 7, 7 নাম্বার ফিলোসফার, তার জন্য টেক ফর কল করছো তুমি, 7 নাম্বার ফিলোসফার হাংরি, এটা তুমি অ্যানাউন্স করলে। ঠিক আছে, এটা আমরা সবাইকে জানাই দিলাম, যে কটা থ্রেড আছে সবাইকে আমরা বললাম যে 7 নাম্বার ফিলোসফার কিন্তু হাংরি। ঠিক আছে, এরপরে দেখো 7 নাম্বার ফিলোসফারের উপরে একটা ফাংশন কল করা হয়েছে, যেটা হচ্ছে টেস্ট। ঠিক আছে, এই টেস্টের উপর, টেস্ট ফাংশনটা অনেকের উপরেই কল করা হয়। ঠিক আছে, সো এটা ধরো 7 এর জন্য আমরা টেস্ট কল করছি, ফর 7 নাম্বার ফিলোসফার, টেস্ট 7। তো দেখো টেস্ট ফাংশনটা কি করে, টেস্ট হচ্ছে চেক করে যে এই 7 নাম্বার ফিলোসফার ও কি হাংরি। আমরা তো একটু আগে ওকে হাংরি বলছি, তাই না? তাহলে তো ও হাংরি হবেই, ফাইন, 7 নাম্বার ফিলোসফার হাংরি। দেখে যে 7 এর বাম দিকের 6 নাম্বার সে কি খাওয়া দাওয়া করছে কিনা, আর 7 এর ডান দিকে 8 নাম্বার সে খাওয়া দাওয়া করছে কিনা। সো যদি এমন হয় যে তুমি হাংরি, এটাও কারেক্ট, তোমার বাম পাশের জন খাওয়া দাওয়া করছে না, এটাও ওকে, তোমার ডান পাশের জন্য খাওয়া দাওয়া করছে না, এটাও ওকে, তার মানে কি তুমি হাংরি, তোমার বাম পাশের জন খাচ্ছে না, তার চামচটাও তুমি নিতে পারো, তোমার ডান পাশের জন খাচ্ছে না, সেই চামচটাও তুমি নিতে পারো। তখন তুমি কি করবা, এই যে 7 নাম্বার, তার সেটাকে তুমি বলবা ইটিং, ওকে ফাইন, ও খাওয়া দাওয়া করতে পারে। এরপরে তুমি একটা সেমাফোরে আপ কল করবা, এই 7 নাম্বার যে ফিলোসফার তার সেমাফোরে একটা আপ কল আমরা দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা ফেরত আসলাম, ফেরত আসার পরে দেখো কোথায় ফেরত আসছি, এই যে এই জায়গাটাতে ফেরত আসছি। ঠিক আছে, ফেরত এসে প্রথমেই একটা ডাউন কল দেওয়া হয়েছে, তাই না? এই ডাউন কলটা দেওয়া হয়েছে কিসের উপরে, 7 নাম্বার ফিলোসফার ওর সেমাফোরের উপরে, কাজেই এই আপটা হচ্ছে এই ডাউনের করেসপন্ডিং, এই আপটা হচ্ছে এই ডাউনের করেসপন্ডিং, তাই না? তাইলে প্রশ্ন হচ্ছে যে এই মাত্র আপ দিলাম, সাথে সাথে ডাউন দিলাম, তাইলে আসলে লাভ কি হইল, তাই না? একটা একটা ফিলোসফার সে খাওয়া দাওয়া করতেছে, তার সেমাফোর আপ দিলা, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করছিলাম, জিরো থেকে সেটা 1 হইলো, আবার তুমি ডাউন করলা, ডাউন করে আবার 0 হয়ে গেল, তাহলে লাভ কি? লাভ হইলো যে তুমি এই যে এখানে আপ করতেছো, এই আপ করতেছো একটা কন্ডিশনের আন্ডারে, তাই না? এখানে একটা ইফ আছে, এটা একটা কন্ডিশনের আন্ডারে। কন্ডিশনটা কি, যে ও আদৌ খাইতে পারবে, তাই না? কন্ডিশনটা হচ্ছে এরকম, সে আদৌ আসলে খাওয়া তার জন্য ফিজিবল, যদি খাওয়া ফিজিবল না হয় তাইলে তো তুমি এই আপ কলটা দিতে পারলা না, এই আপটা কিন্তু তখনও তুমি দিতে পারো নাই, তার খাওয়া ফিজিবল না, তুমি তার আপ কল দাও নাই, তখন কি হবে, তখন সে কিন্তু ডাউন কল দিবে, নেভার দ্য লেস সে ডাউন কল দিবেই, যখন তুমি আপ করো নাই, জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়েছে, তুমি আপ করে 1 বানাও নাই, তাইলে যখন তুমি ডাউন দিবা তখন আসলে এই ফিলোসফারের অবস্থা কি হবে বলো দেখি, কেউ একজন ব্লক হবে, এক্স্যাক্টলি এই জায়গায় ফিলোসফারটা ব্লক হয়ে যাবে, ফিলোসফারটা ব্লক, সে খাওয়া দাওয়া করতে পারতেছে না, তার খাওয়া দরকার, সে চামচ নিতে পারে নাই,
সে চেক করে দেখছে যে তার বাম পাশের জন ডান পাশের জন এগুলো নিয়ে তো সে খাইতে পারতেছে না, সে ব্লক হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আমরা ধরে নিলাম যে সে ব্লক হয়ে গেছে, আছে, অসুবিধা নাই। অন্য একজন তো খাইতে পারতেছে, তাই না? কেউ না কেউ তো খাইতে পারবে, ফাইন। সে খাওয়া দাওয়া করার পরে সে পুট ফর্কস ফাংশনটা কল করবে। পুট ফর্কস ফাংশনটা কি করে? সে হচ্ছে, দেখো তুমি 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 তোমার খাওয়া শেষ, তুমি তুমি খাওয়া শেষ করে ফেলছো, তুমি সবাইকে জানাবা। সেটা জানানোর জন্য তুমি স্ট্রেটে বললা যে আমি থিংকিং, এবং তোমার খাওয়া যখন শেষ তোমার চামচ নিয়ে তোমার বাম পাশের জন হয়তো এখন খাইতে পারবে, অথবা তোমার ডান পাশের জন হয়তো এখন খাইতে পারবে। ঠিক আছে, এই কারণে এই টেস্ট হচ্ছে লেফট এবং রাইটের উপরে আবার কল দেওয়া হয়েছে, বুঝছো? তো তুমি তোমার খাওয়া শেষ, তুমি তোমার বাম পাশের জনের উপরে টেস্ট কল দিলা, তুমি তোমার ডান পাশের জনের উপরে টেস্ট কল দিলা। সো তোমার যে চামচ আছে সেই চামচ নিয়ে তোমার ডান পাশের জন হয়তো এখন খাইতে পারবে, সেটা ধরো এই 7 নম্বর মানুষ। ঠিক আছে, সেটা সাপোজ এই 7 নম্বর পার্সন। সো তুমি যখন টেস্ট রাইটটা কল দিলা, তখন এই যে 7 নম্বর পার্সন তার টেস্টে এসে দেখা যাবে যে সে এখন খেতে পারবে, তখন এই আপ কল হবে। এই আপটা তখন এই ব্লককে তখন সে ওয়েক আপ করবে। ঠিক আছে, এই ব্লক থেকে তখন সে আনব্লক হবে। তার মানে যারা এখানে প্রথমে ডাউন দিয়ে ব্লক হয়ে গেছিল তাদের এই আপ কলটা আসলে পেন্ডিং ছিল, কাইন্ড অফ। এই পেন্ডিং আপ কলটা অন্য ফিলোসফার খাওয়া শেষ করলে সেইখান থেকে ইনিশিয়েট হইল। ঠিক আছে, বুঝতে পারছো? এইটা হচ্ছে ওভারঅল ডাইনিং ফিলোসফার যে সলিউশন সেমাফোর এবং মিউটেক্স দিয়ে, সেই সলিউশনের আগাগোড়া সব প্রত্যেকটা পিস আমরা দেখানোর চেষ্টা করলাম। তো এই হচ্ছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। যদি কারো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো। ঠিক আছে, তাহলে আমার মনে হয় কোশ্চেন অত নাই। সো রিডার্স রাইটার্স প্রবলেমটা তোমাদের সেলফ স্টাডি থাকবে, সেটা তোমরা পড়ে নিবা। এখানে তোমাদের রেফারেন্স গুলো বলা আছে আমাদের অনলাইন ক্লাস, হয়তো এখানেই শেষ। আমি জানি না যে এরপরে একাডেমিক্যালি সবকিছু শুরু করবে কিনা, অথবা শুরু করলে তোমরা আদৌ ক্লাস করবা কিনা, অনেক ব্যাপারে নানান রকম কনফিউশন আছে। আমরা আশা করছি যে সবকিছুর আগে আমাদের প্যান্ডেমিক শেষ হয়ে আমরা আমাদের নর্মাল লাইফস্টাইলে ফেরত যেতে পারবো। তো তার আগ পর্যন্ত আশা করি তোমরা সবাই ভালো থাকবা। সবার জন্য শুভকামনা, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, প্রশ্ন আছে? সরি, তাহলে আমি হয়তো মিস করছি, তাহলে ক্লাস হবে আর কি। মানে আমি 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 ভাবছিলাম যে এক সপ্তাহ ক্লাসের টাইম দিছিল, আমি তাই দেখছিলাম। এক সপ্তাহ যদি দেয় তাহলে তো 3টার বেশি ক্লাস পাওয়া উচিত না। সো এনিওয়েজ, যদি ক্লাস স্কেডিউলে থাকে তাহলে ক্লাস হবে, বা যদি না হয় আমি জানাই দিব। সো ঠিক আছে, সো সে পর্যন্ত ভালো থাকবা তোমরা, আশা করি দেখা হবে। থ্যাংক ইউ।